দর্শক, বিজয় দিবসের প্রস্তুতির খবর জানাতে এবারে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওহাব। অপু, সারিকা, রাত পোহালেই মহান বিজয় দিবস। বিজয়ের এই দিবসকে ঘিরে কিন্তু আপনি জানেন যে দেশের প্রধান ভেন্যু হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধ, পুরোপুরি প্রস্তুত সাভারের এই জাতীয় স্মৃতির মিনার। আপনি হয়তো দেখছেন নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে কিন্তু এই প্রধান ফটককে সহ গোটা এলাকাটা ফুলে ফুলে সজ্জিত করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা সহ অসংখ্য গোয়েন্দা পুলিশ কিন্তু কাজ করছে। সকলেরই লক্ষ্য হচ্ছে যে দ্রুত এটি যেন সুন্দরভাবে যেন শেষ করতে পারে, নির্বিচ্ছিন্নভাবে শেষ করতে পারে। রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু সাভারের বিভিন্ন কর্মসূচি নিয়েছে, কারণ তাদের যেহেতু সামনে নির্বাচন রয়েছে, তাদের একটি শোডাউনের ব্যাপার রয়েছে। তো সব দিক দিয়ে প্রস্তুতি করে তোলা হয়েছে, এবং মহাসড়কে কিন্তু যানবাহন আজকে মধ্যরাত থেকে ঢাকা অভিমুখে, এবং ঢাকা থেকে যারা আসবেন স্মৃতিসৌধে শুধুমাত্র তাদেরকে আসতে দেওয়া হবে, এবং ঢাকা অভিমুখে এই ঢাকার ইচ্ছা মহাসড়ককে বাদ দিয়ে কিন্তু অন্য অন্য সড়কগুলোকে ব্যবহার করতে বলা হয়েছে, এবং নবীনগর থেকে আমিনবাজার পর্যন্ত যে সমস্ত সড়কের ধারে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু অনেকগুলো দোকানকে নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সব কিছু মিলিয়ে সব দিক থেকে বলা চলে যে এই বিজয়ের এই বার্ষিকীকে উদযাপনের জন্য গোটা জাতি সাভাসহ সমস্ত সব কিছু প্রস্তুত, শুধুমাত্র ক্ষণ গণনা কখন ভোর হবে। সারিকা, অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিজয় দিবসের প্রস্তুতির খবর জানতে সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু ওহাব। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।